বন্ধুরা, আবারও নতুন গল্প নিয়ে হাজির হলাম। আবার তামান্না ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকো। আজকে আমি আমার বাগানের একজন মুসলিম চাকরের সাথে মজার একটি গল্প শোনাব। আমার বর জগদীশ সেনের বিশাল নার্সারি, গ্রামের বাড়ির পেছন দিয়ে রাস্তা ফসলের ক্ষেত পেরিয়ে কিছু দূরে নার্সারি। বিশাল নার্সারির দেখাশোনার জন্য রহমতকে দায়িত্ব দিয়েছেন। মুসলিম পাড়া এ গ্রাম থেকে বেশি দূরে নয়, তবু রাত দিন থাকার জন্য ছোট খুপরি ঘর করা হলো। মধ্যবয়সী রহমত এ কাজে বেশ অভিজ্ঞ। এক সপ্তাহ হলো রহমত এখানে কাজ করছে। এর মধ্যে আমার বর দুই তিনবার এসেছিল। আজ বিকেলের দিকে যখন রহমত কাজ করছিল, তখন নার্সারিতে আমি আর আমার বরকে ঢুকতে দেখল। আমাদের কাছাকাছি আসতেই ওর ফুলে উঠে নাচতে লাগলো। এইখানে আমি একটু আমার সম্বন্ধে বলে নিই। আমার নাম লুচি সেন, লম্বায় 5 ফুট 7 ইঞ্চির মতো হব, যেন ঠেসে রাখা গোল মস্ত নারিকেল। এই মুহূর্তে তার একপাশ বেশ দেখা যাচ্ছে, আর সেটাই যেন রহমতকে সংকেত পাঠাচ্ছে। সামনে জগদীশ আছে, তাতেও যেন রহমতকে মানানো যাচ্ছে না। আমার জমাট রক্তিম লিপস্টিকের আকর্ষণেও ফুসে উঠেছে ভীষণভাবে, সাথে সুন্দর নাকের উপর অপূর্ব সুন্দর নোজ রিং। সব কিছু কেমন জ্বলে যাচ্ছে যেন। কি রহমত, কেমন যাচ্ছে? আমার বরের কথায় সম্বিত ফিরে পেল রহমত। ও খানিকটা তোতলামো করে বলল, আগে ভালোই, জল দিলেই গাছগুলি কেবল সবল হচ্ছে। আমার বর বলল, তাই তো দেখছি। তারপর জগদীশ আর আমি রহমতের আগে আগে হাঁটতে লাগলাম। রহমতের এবার জ্ঞান হারানোর জোগাড়। আমার দুলুনিয়ার গরম দেখে ওর যেন কিছুই মানতে চাইছে না। ফর্সা হলুদ ত্বক যেন রহমতকে মাতাল করে দিল। এমন সময় আমি পিছনে তাকিয়ে রহমতকে বললাম, আপনার এখানে খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে না তো? ও বেশ খুশি হয়ে বলল, না না, কোনো সমস্যা নেই। আমি আবার ওকে একই প্রশ্ন করে বললাম, প্রায় সপ্তাহখানেক হলো এসেছেন, আর বলছেন কোনো সমস্যা নেই, কেন, বিয়ে থা কিছু করেননি বুঝি? এবার রহমত আমার কথার ইশারা বুঝতে পারল, তাইও আমাকে বলল, জি দিদিমণি, একটু সমস্যা হয় আর কি। ওই আগে প্রতিদিন খেলাধুলা করতাম, কিন্তু এখন করতে পারছি না। আর আমার বউ খুব পরহেজগার মহিলা হলেও খাওয়ার ব্যাপারে সে কখনো না করে না। ও খুব ভালো করে খেতে পারে দিদি। আমি রহমতের শেষ কথাটা শুনে খানিকটা হক চকিয়ে গেলাম। মনে মনে ভাবলাম, এ তো আচ্ছা খেলবাজ। নিজেকে একটু সামলিয়ে নিয়ে ওকে জিজ্ঞেস করলাম, তোমার ছেলে মেয়ে কয়জন? রহমত বলল, দিদিমণি, আমার মেয়ে নাই, আল্লাহ আমারে 3টা পুত্র সন্তান দিছে। ওর কথা শুনে আমি নিশ্চিত হলাম সত্যিও দারুণ খেলে। এরপর আরও কিছুক্ষণ ওর সাথে গল্পগুজব করে জগদীশ আর আমি সেদিনের মতো চলে আসলাম। আর ওদিকে আমার লাল লিপস্টিকের সাথে এমন হাসি দেখে রহমতের ইচ্ছে করছিল ঠেলে দিতে। এসব ভাবতে ভাবতেই রহমতের আর সহ্য হলো না, হাতের কাজ করে মত শান্তি হলো। কিন্তু রাতে বেশ ছটফটানি হলো। নার্সারিতে একটা মুসলিম লোককে রেখেছে জগদীশ, তা আমি জানি। যাবো যাবো করে নার্সারিতে যাওয়া হচ্ছিল না। জগদীশ বিকেলবেলা আমাকে বলল ওর সাথে নার্সারিতে যেতে। বিকেলবেলা হাঁটার আগে একটু সেজে গুজেই বেরালাম আমি। নার্সারিতে ঢুকেই দেখলাম মাঝ বয়সী রহমতকে। আমি বুঝতে পারলাম লোকটা আমাকে দেখে ফুলিয়ে ফেলেছে। অনেক কষ্টে হাসি চেপে রেখেছিলাম আমি। দেখেই আমি বুঝে গেলাম সাইজ বিশাল, যেন ছিঁড়ে দিতে চাইছে। আমি সামনে গিয়েও বুঝলাম রহমত এবার রশি আমার দুলুনি দেখবে। পেছনে তাকিয়ে প্রশ্ন করতেই দেখলাম রহমত ঝাঁকাচ্ছে। আহ, দেখে আমার মধ্যে কেমন উত্তেজনা এলো। জগদীশের ছোট ধাক্কায় মজা নেই, এমন বিশাল মাপের জিনিস পেলে মনে হয় ঝড় উঠবে। আমি দেখলাম আমার মধ্যে কেমন জ্বালা ধরে গেল। আবার পিছু ফিরে দেখতেই বুঝে গেলাম রহমত টকবগি আছে। আমি কেমন জানি অবশ বোধ করলাম, আমার মন কিছুতেই এই উত্তেজনা সামলাতে পারছে না। বাড়ি এসে আমি নিজেই কাজ ছেড়ে নিলাম। কিন্তু আমি বুঝে গেলাম আমি রহমতের জন্য ওতলা হয়ে গেছি। আমি একা একাই মুচকি হাসি দিলাম, কারণ জগদীশ কদিন বাসায় থাকবে না, ব্যবসার মাল আনতে কলকাতা যাবে কালই। এটা ভেবেই আমার মুখের হাসি দীর্ঘ হলো। সকালে আমি জগদীশের ব্যাগ গুছিয়ে দিয়ে বিদায় দিলাম।
দুপুরে গোসল করে খেয়ে জিরিয়ে নিয়ে বিকেলের দিকে নিজেকে সাজালাম। এরপর গ্রামের বাড়ির পেছনের গেট দিয়ে সরু পথ ধরে এপাশ ওপাশ তাকিয়ে নার্সারিতে হাজির হলাম। যদিও বুক ধকধক করছে আমার, কিন্তু রহমতকে দিয়ে কাজ করানো খুব দরকার, এর জন্যই আমরা মেয়েরা অনেক দূর পর্যন্ত যেতে পারি, একটু পথ তো কিছুই নয়। যাই হোক, আমাকেও দেখার পর থেকে মনে শান্তি নেই রহমতের। খুপড়ি ঘরের চাটাই খড় আর কাঁথা বেছানো বিছানায় বসে আলতো তেল মালিশ করছিল রহমত, আর কল্পনায় আমাকে নিয়ে খুব করে খেলছিল। হঠাৎ নিজেকে সামলে নিতে চেষ্টা করলেও পারল না রহমত। খুপড়ির দরজায় কিনা আমি দাঁড়িয়ে আমাকে এমন রূপ দেখে ভড়কে গিয়েও জ্ঞান হারালো না। লুঙ্গি পাশেই রাখা ছিল, কিন্তু এভাবে দেখে নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিল না রহমত। তখন ওর ফুসফুস করছিল। এই অবস্থা দেখে আমি অন্যরকম আবেদন নিয়ে বললাম, আমি একটু ভেতরে আসি। রহমত দেখল আমি মুচকি মুচকি হাসছি। রহমত হাত দিতে গেলে আমি বললাম, ওটা থাক। আমার মুখে এমন হাসি আর তাতে আবার চোখের ইশারা দিতেই রহমত বুঝল আমি ওর বাধা হতেই এখানে এসেছি। মুহূর্তেই নিজেকে রাজার আসনে পেল রহমত। রহমনের হাতকে আহ্বান করলাম, কিন্তু রহমত আমার প্রথম ডাকে সাড়া না দিয়ে আমাকে বলল, দিদিমণি, আমি তো শুনেছি কর্তামশাই ব্যবসার কাজে বাইরে গেছেন, আপনি কি এখানে একা একা এসেছেন নাকি আর কেউ এসেছে? আমি বললাম, রহমত তুমি ঠিকই শুনেছ, আর আমার সাথে এখানে কেউ আসেনি, আমি একাই এসেছি। যাই হোক, আমি কি এখন তোমার পাশে একটু বসতে পারি? আমার কথা শুনে রহমত এবার খুব লজ্জা পেয়ে বলল, কি যে বলেন দিদিমণি, সব জায়গা জমি আপনার আর আপনি আমার কাছে অনুমতি চাচ্ছেন? আমি এবার ওর পাশে গিয়ে বসলাম। বিভিন্ন গল্পগুজব করে আমি ইচ্ছে করে আমার বাম পাশটা ওর হাতের সাথে লাগিয়ে দিলাম, আর এতেই ওর মধ্যে যেন তুফান বয়ে গেল। কিন্তু ও নিজেকে সামলে আমার কাছ থেকে দূরে সরে বসল। আমি এবার ওকে অসহায়ভাবে সরাসরি বললাম, রহমত, আমি এখানে এসেছি তোমার সাথে খেলার জন্য, আমার সাথে খেলে আমাকে একটু সুখ দাও প্লিজ। রহমত আমাকে বলল, ছি ছি দিদিমণি, আপনি এসব কি বলতেছেন? কর্তামশাই জানলে আমার চাকরি তো থাকবেই না, উপরন্তু আমার গদ্দান নিয়ে নেবে। আমি বললাম, রহমত, এসবের কিচ্ছু হবে না, তুমি আমাকে খুশি করতে পারলে উপরন্তু তোমার মাইনে আমি বাড়িয়ে দিতে বলবো। এখন প্লিজ সময় নষ্ট করো না, তোমাকে আমি দুধ খাওয়াতে চাই, খাবে না? রহমত বলল, তা না হয় সবই ঠিক আছে, কিন্তু আমি তো মুসলিম, হিন্দু মাইয়া হইয়া আপনি আমার সাথে খেলবেন? আমি বললাম, তাতে কি হয়েছে, আমরা তো সবাই মানুষ, আর আমি যতদূর শুনেছি মুসলমান বেটারা নাকি ভালো খেলতে পারে, দেখি তোমার সেই শক্তি আছে কিনা। আমার কথা শুনে রহমত আমার উপরে সিংহের মতো ঝাঁপিয়ে পড়ল। ও আমাকে এমনভাবে মেকআপ করে দিল, আর তাতেই রূপ যেন আমার বহুগুণ বেড়ে গেল। আমি বুঝতে পারলাম রহমতের মেশিন রেডি আছে সবকিছু দুমড়ে মুচড়ে দেওয়ার জন্য। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, রহমত, তুমি সত্যি জিনিয়াস, তোমার কর্তামশায়ের তো সুগার বেশি, তাই গায়ে এখন আর আগের মতো শক্তির সামর্থ্য নেই। তোমাকে যেদিন প্রথম দেখলাম সেদিনেই আমার মনে হয়েছে তোমাকে দিয়ে খেলিয়ে নিতে পারলে আমার জীবন ধন্য হয়ে যাবে। আমার কথা শুনে রহমত আরো ক্ষিপ্ত হয়ে উঠল, মনে হলো ওর ভেতর থেকে একটা পশু বেরিয়ে এসেছে, যেদিক বেদিক হারিয়ে সে ব্যবরোয়া ছোটাছুটি করছে। প্রায় এক ঘন্টা ওর সাথে খেলে আমি প্রায় অজ্ঞান হয়ে পড়লাম। খেলা শেষে রহমত আমার কাছে জানতে চাইল, দিদিমণি, আপনার ভালো লেগেছে? আমি খুব খুশি হয়ে বললাম, খুব, তুমি চাইলে এখন থেকে নিয়মিত খেলা হবে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের গল্প? এরকম নতুন নতুন গল্প শুনতে চাইলে আমার তামান্না ক্রিয়েশন চ্যানেলের সাথেই থাকো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।